আমাকে টাটা করে দাও, আচ্ছা ওপরে বিয়ে টাটা করে দাও, হ্যাঁ ফ্লাইংটা দিয়ে দাও, হ্যাঁ গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট, চলো সকাল থেকে দফায় দফায় বৃষ্টি নামছে, দফায় দফায়, তো এখন একটু কমেছে বাট ঝিরঝির বৃষ্টি এখনো হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে কোনো কাজে কিন্তু কিচ্ছু হয় না, বাইরের কোনো কাজও হয় না, বাইরে প্রচুর কাজ আছে বেরোতেই পারছি না, তার সাথে ঘরের কাজেরও কিন্তু দফা দফা, আর জামা কাপড় এত হচ্ছে মেনলি আর্যর জামা কাপড় হয়, ও যেহেতু খায় খায় আর জামায় ফেলে, তো জামা টুকটাক কাঁথা বা বালিশে ওয়ার চাদর এইভাবে পুরো ঘরে এরকম মেলানো রয়েছে, তো তোমাদের নিশ্চয়ই এরকমই অবস্থা, তো চলো সারাদিন কীরকম কাটে তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। মেনলি এখন অমাবস্যার টাইম, আর তার সাথে হচ্ছে আজকে একাদশী, মামনি বললো এই যে সরি একাদশী না, হ্যাঁ অমাবস্যার টাইম, তাই জন্য আজকে মানে বৃষ্টিটা বেশি হচ্ছে, যেহেতু অমাবস্যার টাইম মামনি নিরামিষ খাবার রান্না বিশেষ কিছু নেই, আমি আজকে কালকে চিকেন আনা হয়েছিল, সেই চিকেনের একটা কিছু পোলাও পোলাও করে নেবো, আর মামনি নিরামিষ হয়ে গেছে করে এসেছি আমি, ফুলকপি তরকারি হয়েছে, আর উদ্যম হয়েছে, টক দই আছে, মামনি বললো ওটা দিয়ে হয়ে যাবে, এবার যাই তলায় গিয়ে পোলাও রান্না সরঞ্জাম করি। পুরো ঘরের অবস্থা এরকম, প্রথমে এরকম প্রেশার কুকারে আমি একটা প্রেশার কুকার করতে পারিনি, কারণ আমার ছোটো প্রেশার কুকার ছিল, বড় প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে তোমরা জানো, তো তেল গরম করে নিয়েছি, এখানে নিয়েছি গোটা জিরে গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা দিয়ে, এর মধ্যে চিকেনটা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো, মানে একদম সেদ্ধ হতে দেবো, সেদ্ধ হওয়ার পর দেখো তুলে নিয়েছি, আর এখানে স্টকটা রয়ে গেছে, এই স্টকটা কিন্তু রাখতে হবে, এবং এর মধ্যে আলুও দিয়ে আমি সেদ্ধ করে নেবো, তো এরপর বড় প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা ফোড়ন বাকি পেঁয়াজ রসুন আদা যেটুকু ছিল, এবং এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে, এবং এখানে দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার ওই আলু আর চিকেনটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে, খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে, তো দেখো তেল ছেড়ে বেরিয়ে এসে এই অবস্থায় আমি দিয়ে দেবো এতে নুন চিনি আর অল্প একটুখানি টক দই এবং এক চামচ গোলাপ জল এবং হাফ চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল, সরি চামচ না ঢাকনি যে ছিপি থাকে এক ছিপি, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, এবং এইখানে চালের মান হচ্ছে এখানে আড়াই কাপ চালের সাথে চার কাপ চিকেনের স্টকটা দেওয়া আছে, তো এখানে রেডি, এবার এটাকে কাটতে হবে, হ্যাঁ রেডি, তলাও ধরেনি, ওকে একদম রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা আছে, আজকে দুপুরে এটাই হচ্ছে আমার মেনু, আর বেশ কষ্ট করে মানে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে চট জলদি খাবার, বাট বাইরে জেলে বেলে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু খিচুড়ি খাওয়ার বেদার, কিন্তু আমার এখন তেহারি পোলাও খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে সরি ইয়াকনি পোলাও খাওয়ার ইচ্ছা হয়েছে, তো চলো ঝটপট, খেয়ে নিই, আর্যকে খাওয়ানো হয়ে গেছে, তারপর ওনাকে ঘুম পাড়াতে হবে, আর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার একটু পরে ওনাকে সেট করে শোয়াবো, কী করবো তাই বুঝতে পারছি না, বেরোতে হবে সেই কাজ ফাজ আনতে হবে, রং শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আর ঠান্ডা লাগাটা আমার এখনও আছে, এই যে এসি এসি জানানো রয়েছে, এবার আমি এসি বাইরে করবো, কিছু করার নেই, চকলেট বানাতে যাই, কেক বানাতে যাই, যাই করতে চাই না কেন আমাকে বাইরে বেরোতে হয়, আর এই জন্যই আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, এই যে ফিস করতে হবে কোথায় করবে, গুড ইভিনিং, এইটুকু দেখছো উচ্ছাটা, এটা মামনি সংগ্রহ করে রেখেছে, এখন যেহেতু অম্বুবাচী টাইম, মামনির উচ্ছা পর্বটা একটুখানি বন্ধ আছে, তো সেই জন্য বারোখানা উচ্ছা অলরেডি স্টক করে জানে গেছে, আর তার সঙ্গে আরো আজকে একটা পেয়েছে, হ্যাঁ গো মামনি এইটুকু উচ্ছাটা কি করো তুমি, এটাকে কি করবে, তরকারি করবে,
এটাকেও ছাড়বে না বলো? মানে যা একটু থেমেছিল আবার ভীষণ নেমেছে, এবার আর্যকে নিয়ে এই অবস্থা মানা যাবে না। আর আমার তো এমনি ঠান্ডা লেগে রয়েছে, এই অবস্থা ভিজে আরো লেগে যাবে। I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. বাইরে যা বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে পারিনি। তো তোমরা অনেকদিন ধরে বলছিলে ব্যাগ কালেকশন দিয়ে দেখাও। দেখো আমার ব্যাগ কালেকশন সত্যি বলতে বিশাল কিছু, কারণ আর্যকে নিয়ে আমাকে সবসময় যে ব্যাগটা দেখেছো, এই ব্যাগটা এবার সাবলীলা মানে অফিসে ভবলীলা সঙ্গ করেছে। কারণ এর আগের দিন যেটুকু অবস্থা ছিল সেটুকু আর্য ভেঙে ফেলেছো, তো এটা এবার বাদ। এটা বিয়েতে পাওনা ছিল, এটা বাদ। আচ্ছা, সব থেকে বেশি আমার দরকারি ব্যাগ হচ্ছে আর্যর এই ডাইপার ব্যাগটা। এটা সব থেকে বেশি কার্যকর এই টাইমে, এবং প্রচুর জায়গা ধরে পারলে মানে এর মধ্যে আর্যর একদিনে সমস্ত জিনিস ঘুরে যায়, বলো মামানি। এক থেকে দেড় দিনে জিনিসপত্র তোমরা নিতে চাও, খুব ভালো। আর এটা আমাজন থেকে নেওয়া ছিল খুব সম্ভবত 700-800 টাকার কাছাকাছি এটার দাম। তো এটা লাল রঙটাও অ্যাভেলেবেল আছে, লালটা দেখতে বেশি দেখতে সুন্দর, বাট আমি পাইনি, আমি এটা নিয়েছিলাম। এটা খুব ভালো তোমাদের যারা নিউবর্ন বেবি আছে বা যারা ঘুরতে যেতে চাও বাচ্চা নিয়ে একদিনের জন্য, একবেলার জন্য যাই যাও, যদি গাড়ি থাকে এরকম একটা ব্যাগ নাও, এর মধ্যে সব কিছু নাও নিয়ে বেরিয়ে যাও। তো ডাইপার ব্যাগের কাছে এটা আমার কাছে খুব ভালো অপশন। এইবার বলি কেক দেওয়ার জন্য মানে কেতা দেওয়ার জন্য আমি একটা ব্যাগ নিয়েছিলাম। বাচ্চা হয়েছে, বেশ বড়সড় ব্যাগ লাগবে, ওই জন্য এই ব্যাগটা নিয়েছিলাম। একদিন ইউজ করেছি। এটা অ্যালেন্সনের ব্যাগ আছে, এটার দাম পড়েছিল 2600 কি 2800 এরকম দাম পড়েছিল। এটা মিন্ট্রা থেকে নেওয়া, প্রচুর জায়গা, ভিতরে ল্যাপটপের জায়গা আছে। ব্যাগটা সত্যিই খুব ভালো, দেখতেই পাচ্ছ প্রচুর জায়গা, প্রচুর। আর মানে এর ভেতরে যে কতগুলো অপশন আছে, এমনি একটা চামচও আছে, চামচ খুঁজে পাওয়া যায় না, চামচটা পাবে কোথায়, সব তোমার ব্যাগের মধ্যেই থাকে। আচ্ছা, প্রচুর 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 জায়গা আছে এতে। তো এই হচ্ছে এই ব্যাগটা, সত্যি খুব ভালো। এই ব্যাগটা আগেরবার জন্মদিনে মামনি আমাকে দিয়েছিল, কম করে 2-3 দিন ইউজ করেছি, কারণ এই ব্যাগ নেওয়ার থেকে আমার কাছে মনে হয় এই ব্যাগ নেওয়া অনেক ভালো, কারণ এটা ভারী। আর এটা মানে এটার মতো রাফিউজ এটার উপরে চলে না, মানে যারা অফিস পথ তার জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে ল্যাপটপটা রাখতে হয়। আর দ্বিতীয় কথা বলি, বাচ্চা জিনিসপত্র নিয়ে ভেবেছিলাম হয়তো অনেকটা ভরবে, বাট ভরেনি। ব্যাগটা অসম্ভব নিজে ভারী, আর তারপর জিনিস নিয়ে আরও ভারী হয়ে যায়। এটা আমি যখন বেলুর গেছিলাম একদিন, তখন নিয়েছিলাম বিশাল ভারী। আচ্ছা, যে ব্যাগগুলো আমি রিপিট করবো, আগে দেখিয়েছিলাম যেগুলো এখনও ইউজ হয়নি, এটা মামনি বিয়ের আগে দিয়েছিল, পুরোটা ক্রিস্টালের কাজ করা আছে, একটাও বিয়ে বাড়ি পাইনি। মানে সত্যি কথা, বিয়ের পর আমার 4 বছর হতে যাবে, এই বছর 4 বছর হবে, একটা বিয়ে বাড়ি পাইনি যে আমি এটা পড়ব, একটা মানে নেবো, একটা বিয়ে বাড়ি পাইনি। মানে এর থেকে বড় দুঃখ জীবনে নেই আমার, যে আমি ভেবেছিলাম সেটা তো হয়ে গেছে, তখন এটা পড়িনি, এরকম এর সঙ্গে এরকম জামা পড় পড়িনি, মানে লাগিনি। আচ্ছা, রিপিট করবো এটা, এটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল বিয়ের সময়, বিয়ের দিন। এই ব্যাগটাও খুব সুন্দর, এটা আমি নিয়েছি, আমি এটা রূপার জন বিয়েতে নিয়েছি, রূপার বিয়েতে এই ব্যাগ। এই ব্যাগটা সত্যিই খুব সুন্দর, ভীষণ সুন্দর ব্যাগটা। আর এর মধ্যে মোবাইল ভরে যায় দুটো, আর যদি কার্ড ফার্ড ভরে, বাট টাকা পয়সা নেই, আর টাকা পয়সা নিয়েই বা কী করবো, যাই তো বসে। আর এরপরে এই ব্যাগটা, এটাও খুব সুন্দর ব্যাগ, বাট ইউজ না করার ফলে যা হয় পরেই রয়েছে। আর এই একটা ব্যাগ আছে, এটা আমি কোনোদিন নিইনি, এইভাবেই রয়েছে।
এবার দেখাই মা এই ব্যাগটা নিয়ে এসে, এটা একদিন নিয়েছি, তারপরে না নেওয়ার আগে বাবা সেলাই করে দিয়েছে, কারণ বাবা মানে বাবা বুঝতে পারছে আমার মেয়ে এত কিছু ভরবে আগেই ব্যাগ ছেড়ে দেবে, ওই জন্য দুটো কাঠ আগে সেলাই করে দিয়েছে যাতে না ছেড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুজরাট থেকে আনো। আচ্ছা, এই ব্যাগটা নিয়ে গিয়ে তো রাস্তার মতো অবস্থা খারাপ হয়ে গেছিল, ব্যাগ ছিঁড়ে গেছিলো, তো এটাকে বাবা সেলাই করে দিয়েছে। এটা আমার পাড়াতো এক মাসি আমাকে দিয়েছিল, এটা দীঘা থেকে আমার ব্যাগ। আর এইটা হচ্ছে আমার বর্তমানের, এটাই হচ্ছে আমার টাকার ব্যাগ, যার মধ্যে একটা ফুটো না পয়সা আছে। একটা 5 টাকা আর 7 টাকা আছে, কারণ আমি ফোন পে ইউজ করি। তো এই হচ্ছে আমার বর্তমান পর্স। আচ্ছা, এইটা মাকে দিয়েছিলাম বিবাহবার্ষিকীতে, এটা ডিজিটাল প্রিন্টের উপরে আছে, এটা আমাজন থেকে নেওয়া ছিল, বাট এটা মা এখানে রেখে গেছে এবং আমি ইউজ করছি। আচ্ছা, এরপর যেগুলো কাজে লাগার ব্যাগ আমাদের, এই একটা টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য বেস্ট অপশন, মানে আর যোগে নিয়ে এমন তো সব ভরে যায়, যখন এইটা অনেক বড় হয়ে যায় মানে এত বড় জিনিস লাগবে না, তখন এইটা কিন্তু বেস্ট অপশন। আচ্ছা, এই একটা ব্যাগ, এটাও কিন্তু খুব ভালো অপশন। এই হচ্ছে ব্যাগ, আর এই একটা ব্যাগ আছে আমার, এটা কাপড়ের উপর আছে, এটা বেনারস থেকে মাইনে দিয়েছিল, এটা কিন্তু এখনো নষ্ট হয়নি, তোমাদের আগেরবার দেখেছিলাম এবার দেখা এটা নষ্ট হয়নি, তো বলবো আমার ব্যাগের কালেকশন খুব বেশি, কারণ আমি একটা ব্যাগ পুরোপুরি নষ্ট না হওয়া অবধি আর একটা ব্যাগ কিনি না অযথা, ওই জন্য আর এমন ব্যাগ কিনি যেটা সবার সঙ্গে চলে যায়, যেমন আমার এই ব্যাগটা মানে এইরকম একটা কালো টাইপের আমি একটা ব্যাগ কিনি, যাতে আমি সবসময় সব রকমভাবে কিনে নিতে পারি সব রকম জামা কাপড়ের সাথে, আর জামা কাপড় দেখে আমার এখন লাভ নেই, আর যদি আমার জিনিসপত্র নিতে হয় তো আর যে জিনিসপত্র আমার কোন ব্যাগে ভালো মতো ঢুকবে আমি সেটা ভেবে নিই বিয়ের আগে, মানে বিয়ের আগে না আর যে হওয়ার আগে ভাবতাম জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে বা ওরকম টাইপের ব্যাগ নেবো, এখন ভাবি সব কিছু একসাথে ঘুরবে এরকম টাইপের ব্যাগ, বাট এইসব ব্যাগ তো হলো, কিন্তু কোন ব্যাগ আমাদের সব থেকে বেশি কার্যকরী, এই এইগুলো জমিয়ে রাখতে, এইগুলো সব থেকে কার্যকরী, এর মতো কার্যকরী ব্যাগ আর নেই, মানে বাঙালির ঘরে সবসময় এই ব্যাগ একটা আছে, আর এই ব্যাগের থেকে যদি একটুখানি ভালো ভার্সনে যাই আমরা তাহলে এই ব্যাগ, এই ব্যাগ হলো সব থেকে কার্যকরী। এইসব আর হ্যাঁ অপলকা, মামুনির কাছে সব থেকে পলকা ব্যাগ হচ্ছে ওই চটের চটের ব্যাগ, তাই তো? আর সব থেকে কার্যকরী আমার শাশুড়ির কাছে ব্যাগ আছে কালো প্লাস্টিক আর সাদা মিষ্টি সাদা প্লাস্টিক, তো এই হচ্ছে আমার ব্যাগের কালেকশন। না আর তো আমার লাগে, আমি সবসময় বলছি আমার এই ব্যাগটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি, মামুনির একটা ব্যাগ নষ্ট হয়ে গেছে, আমার দুজনে আমার দুটো ব্যাগ কিনে, বুঝতে পেরেছো আমরা ফালতু ফালতু, আমি অন্তত এখন আর ব্যাগটা কিনি না, একটা করে নষ্ট হবে একটা করে কিনবো, এটা পুরোপুরি গেছে, কারণ দেখতে পাচ্ছি এখানে আর কিছু নেই, এটা মোবাইলটা সঙ্গ, বইগুলো গোছাও, হ্যাঁ গুছিয়ে রাখো, অনেক পড়াশোনা হয়ে গেছে সন্ধ্যের থেকে, বিশাল পড়াশোনা করেছো। হ্যাঁ তুমি গোছাও। আচ্ছা, কোনো বাড়ি বাচ্চা আছে কিনা বলতে গেলে কারোর নাম জিজ্ঞাসা করতে হবে না, দেখো এইসব দেখে তোমরা বুঝে যাবে কোনো বাড়ি বাচ্চা আছে কিনা, তাই তো মামনি? কি নেই চারিদিকে ছড়ানো সব দেখো, টেনে টেনে এইখান থেকে বসে বসে বের করে এইখান থেকে, দেখো কোথায় যাচ্ছিস, আর যো তো বাবা এখন আসেনি, বাবাকে ডাকো তো, বলো বাবা ওপরে যাচ্ছ কোথায়, আমি যাইনি এখনো, দাঁড়া চলো চলো চলো, আমাকে টাটা করে দাও, আচ্ছা ওপরে দিয়ে টাটা করে দাও, হ্যাঁ ফ্লাইংটা দিয়ে দাও, হ্যাঁ গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট, চলো চলো ওপরে যে শুয়ে পড়বে চলো, তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, কারণ কি বলতো অপূর্ব যখন আসবে ততক্ষণ যদি বসে থাকে খুব ঘ্যান ঘ্যান মানে সেই বাবা 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 করেই যাবে, এবার ওকে ঘুম পাড়াবো না হলে 11:30 একটা বাজায়, এবার অপূর্ব আসলে ও আগে খেয়ে ওর পাশে শোবে, আমি আর মামনি তরায় খেয়ে নেবো, আর আমার এই চোখে খোঁচা মেরেছি,
দেখতে পাচ্ছ না জানি না, এই দেখো খোঁচা বেড়েছে, অবস্থা খারাপ করে দিয়েছে চোখে। আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, অবস্থা দেখেছো, আমি আজকে আবার একটা মা সেজেছি এবং সেই মা শাস দিকে এদিক ওদিক সব আমার সিঁদুর লেপটে গেছে। আচ্ছা কেমন খেলে সেটা বললে না তো বেড়ানছে পরবর্তী ভিডিও আসছে নারী নির্যাতন নিয়ে, আমি সবাইকে পেটাচ্ছি, মানে একজনকে পেটাচ্ছি না, ব্যাপারটা আমি ওকে মারতে যাচ্ছিলাম সেটা বলো, সেটা বলো না এখন কোথায় হচ্ছে, সব জায়গায় নারী শাসন চলছে, তুমি বাইরেও নারী ঘরেও নারী, কেমন খেলে কি ওই নারী হে মার তোর তরিকা পোলাওটা কেমন খেলে, খেলাম যেমন আগেবারে খেয়েছিলাম, তুমি তো আমার খাওনি, হ্যাঁ চোখে জল মুখে হাসি, বাড়ি যেতে ভালোবাসি, বাড়ি চলে গেছিলে, আমি বাড়ি ওই জন্য যাইনি, আমি বাড়ি ওই জন্য যাইনি, বাড়ি যাওয়ার কথা ছিল তারপরেই বাড়ি চলে গেছি। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, এটা করছি নতুন নতুন টাইপের ভিডিও আনার এবং যার জন্য এই অবস্থা হয়েছে আমার, এবং আমি রাতে ঘুমিয়ে ফাস্টে ছিলাম, এবং সবচেয়ে বড় কথা হলো এই যে শর্টসটি যাবে সেটি একদম সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে, আমি ভুক্তভোগী, হ্যাঁ। তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটাকে প্রেস করে রাখবে, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না।